তো আজকে আমরা দেখব ক্লাস সিক্সের অনুশীলনী বারো দশমিক একের আজকে আমরা ছয়ের অঙ্কগুলি দেখব ঠিক আছে তো এর আগের ভিডিওগুলিতে আমি এক থেকে পাঁচ অব্দি অঙ্কগুলি দেখিয়ে দিয়েছি তো তোমরা চ্যানেল গিয়ে দেখতে পারো ঠিক আছে তো আজকে ছয়ের অঙ্কগুলির মধ্যে আমরা দেখবো অনুপাত প্রকাশ করো ঠিক আছে তো কিভাবে সমাধান করছি দেখো খাতাতে তো দেখো এটা হলো ছয়ের এ নাম্বার ঠিক আছে তো ছয়ের এ নাম্বারের মধ্যে কী বলেছে সাতাশ এবং আঠারো এদের অনুপাত প্রকাশ করতে বলেছে তো তোমরা লিখবা যে অনুপাত ঠিক আছে অনুপাত সমান সমান দিবা ঠিক আছে তো অনুপাত সমান সমান এই সাতাশ লিখবা প্রথমে যেহেতু অনুপাত বলেছে একটা স্টু দিবা এই এমন অনুপাত চিহ্ন হলো এটা তারপর আঠারো আঠারো লিখবা ঠিক আছে তো এবার সমান সমান দিবা এই দুইটাকে ভাগ যায় এমন সংখ্যা দিয়ে দুইটাকে ভাগ করতে হবে ঠিক আছে দুইটা সংখ্যাকে ভাগ যায় এমন সংখ্যা যেমন যদি দুই দিয়ে আঠারোকে ভাগ যায় সাতাশকে ভাগ যাবে না কেমন তো তিন দিয়ে দেখব তিন ছয় আঠারো তিন নং সাতাশ তিন দিয়ে এ দুইটাকে ভাগ যায় এই জন্য আমরা তিন দিয়ে ভাগ করতে পারবো ঠিক আছে তো তিন নং সাতাশ এ তিন ছয় আঠারো তিন দিয়ে ভাগ করেছে এই জন্য তিনটা আর লেখার প্রয়োজন নাই ঠিক আছে এবার এ দুইটা সংখ্যাকে আবার দেখবো কোন সংখ্যা দিয়ে ভাগ যায় তো এই এই তিনটাকে আবার তিন দিয়ে যাব দুনোটাকে তো তিন ত্রিকা নয় এই তিন দিয়ে ভাগ করছে এই জন্য দুইটা লিখব তিন দু বোনের ছয় বুঝতে পেরেছ তো অনুপাত সমান সমান তিনিশ টু দুই তো অনেকে এটাকে এইভাবেও করতে পারো যে এই প্রথমটা আছে না তো প্রথমটা উপরে হবে এর দ্বিতীয়টা আছে না দ্বিতীয়টা নিচে হবে ঠিক আছে তো সমান সমান যদি ডাইরেক্টও করতে পারো যেমন ছয় দিয়ে যেমন নয় দিয়ে যাবে নয় দু আঠারো তিন নং সাতাশ ডাইরেক্টও যেতে পারে তো উপরেরটা প্রথমে হবে ইষ্টু দিবা নিচেরটা পরে হবে এইভাবেও করতে পারো ঠিক আছে আর এইভাবেও করতে পারো তোমাদের ইচ্ছা বুঝতে পেরেছো এইভাবে করলে সুন্দর হবে অঙ্কটা কারণ এভাবে করার পর আবার তো একই লাইনটা আসেই তো সিম একবার এইভাবেই করতে থাকো কারণ ভাগটা তো করতে হবে তোমাদেরকে বুঝছো এবার বি নাম্বার অঙ্কটা বাহাত্তর এবং ষাট প্রথমে লিখবা অনুপাত অনুপাত বাহাত্তর লিখবা ষাট লিখবা কি সংখ্যা জোর সংখ্যা জোর সংখ্যা ভাগ যায় দুই দিয়ে ভাগ যায় ঠিক আছে তো দুই দিয়ে ভাগ করবো বাহাত্তরের মধ্যে দুইয়ের নাম তো কতবার যা সাতের মধ্যে কতবার যাবে তিনবার যাবে তিন দুবনে ছয় আর এক থাকে দুই আগে এক বসলে বারো না দুই নামটা বারের মধ্যে কতবার যাবে ছয় বার তার মানে আমরা কি বুঝেছি ছত্রিশ দুবুনে বাহাত্তর ইস্টু দিবা ষাটের মধ্যে কতবার যাবে আর মিলে গিয়েছে এবার এই দুইটাকে কত দিয়ে ভাগ যায় দেখো দুইটাকে কিন্তু ছয় দিয়ে ভাগ যায় কিন্তু ছয় ছয় ছত্রিশ ছয় পাঁচ ছয় তিরিশ ছয়ের নামটা যদি তোমরা জানো তাহলে বুঝতে পারবা ছয় নাম তার মধ্যে দুইটা আছে তো একবার ছয় দিয়ে ভাগ করে ছয় ছয় ছত্রিশ ছয় দি ভাগ করছে এই জন্য পাঁচটা লিখব পাঁচ ছয় তিরিশ ঠিক আছে আর এখানে এমন কোনো সংখ্যা নাই যে দুটাকে ভাগ যায় এতটুকু লিখলে হয়ে যাবে ঠিক আছে এটা এ এন এস লিখে দিবা এটা হলো আনসার বুঝতে পেরেছ এবার আমরা দেখব তিন নাম্বার পঁয়তাল্লিশ মিটার এবং চুয়ান্ন মিটার অনুপাত লিখবা অনুপাত অনুপাত সমান সমান এ পঁয়তাল্লিশ মিটার ইসু চুয়ান্ন মিটার ঠিক আছে সমান সমান দিবা এখান থেকে মিটার এখান থেকে মিটার বাদ যাবে তাহলে কি হবে পঁয়তাল্লিশ এটা জোর সংখ্যা দুই দিয়ে যাবে এটা জোর সংখ্যা না দুই দিয়ে যাবে না এবার তিন দিয়ে ভাগ যাবে কি আমাদের দেখতে হবে তিন দিয়ে ভাগ করার নিয়ম হলো দেখো এটা পঁয়তাল্লিশকে তিন দিয়ে ভাগ যাবে কি কিভাবে দেখবা এটা অঙ্কগুলি যোগ করে তিন দি ভাগ যায় দেখবা অঙ্কগুলি যোগ করো পাঁচ আচার যোগ করলে নয় নয়কে তিন দিয়ে ভাগ যায় অবশ্য যায় তিন ত্রিকা নয় তাহলে পঁয়তাল্লিশকে তিন দিয়ে ভাগ যাবে এখানে পাঁচ আচার যোগ করলে নয় কি তিন দিয়ে ভাগ যাই তাহলে চুয়ান্নকে তিন দিয়ে ভাগ যাবে মানে এইগুলি যদি যোগ করার পরে যদি তিন দিয়ে ভাগ যাই তাহলে পুরো সংখ্যাটাকে তিন দিয়ে ভাগ যাবে এতটুকু তো ক্লিয়ার তারপরে তিন দিয়ে ভাগ করবো তিন দিয়ে ভাগ করলে চারের মধ্যে কতবার যাবে তিনের নামটা একবার যাবে তিন একে তিন এটা চার আমাদের তিন একে তিন আসলো আরও এক আছে পরসংখ্যা পাঁচের আগে এক বসলে পনেরো তিন পাঁচা পনেরো কেমন নিষ্ঠ দিবা তোমরা যদি এই জিনিসটা যদি না জানো এভাবে পঁয়তাল্লিশকে এভাবে তিন দিয়ে সাইডে ভাগ করবা আর কি তিন একে তিন আরও এক থাকে পাঁচের আগে এক বসলে পনেরো তিন পাঁচা পনেরো এই কথাটা আমি মুখে মুখে বললাম আর কি ঠিক আছে পনেরো তো তিন পনেরো পঁয়তাল্লিশ ইস্টু এটা পাঁচের মধ্যে কতবার যাবে একবার যাবে তিন একে তিন দুইবার গেলে বেশি হয়ে যাবে তিন দিয়ে ছয় হয়ে যাবে একবার যাবে তিন একে তিন এটা তো পাঁচ আমাদের আসলো তিন একে তিন আরও কত আছে দুই আছে চারের আগে দুই বসলো চব্বিশ টি নাডা চব্বিশ কেমন এতটুকু এবার দেখো পাঁচ একে ছয় ছয়কে তিন দিয়ে ভাগ যাই তাহলে কে পনেরো গ তিন দিয়ে ভাগ যাবে আট একে নয় নয় কি তিন দিয়ে ভাগ যাই তার মানে আঠারো কো তিন দিয়ে ভাগ যাবে তো তিন দিয়ে ভাগ করি তিন পাঁচা পনেরো ইস্টু তিন ছয় আঠারো ঠিক আছে এতটুকু এখানে পাঁচ কে পাবেন কোনো সংখ্যা নাই যে ভাগ যাবে ছয় কে তো ভাগ যাবে কিন্তু ছয় কে ভাগ গেলে হবে না দুইটাকে ভাগ যেতে হবে এমন সংখ্যা দিয়েই ভাগ করতে হবে তো তাহলে এতটুকু হলো উত্তর ঠিক আছে আনসার লিখবা তো ডি নাম্বার তিরিশ মিনিট এবং পঁয়তাল্লিশ মিনিট লিখবা যে অনুপাত অনুপাত সমান সমান তিরিশ মিনিট ইস্টু পঁয়তাল্লিশ মিনিট ঠিক আছে মিনিট মিনিট বাদ যাবে তিরিশ ইস পঁয়তাল্লিশ কোন সংখ্যার শেষে শূন্য বা পাঁচ থাকলে পাঁচ দিয়ে ভাগ যায় কেমন এটার শেষে শূন্য বা পাঁচ আছে পাঁচ দিয়ে ভাগ যাবে এটারও শেষে শূন্য পাঁচ আছে পাঁচ দিয়ে ভাগ যাবে তাইলে ডাইরেক্টলি পাঁচ দিয়ে ভাগ করে ফেলতে পারি আমরা কেমন পাঁচ ছয় তিরিশ পাঁচ নং পঁয়তাল্লিশ ঠিক আছে তো এটাকেও তিন দিয়ে ভাগ যায় এটাকেও তিন দিয়ে ভাগ যায় আবার তিন দিয়ে ভাগ করবো তিন ডুবনে ছয় তিন ত্রিকা নয় এতটুকু ঠিক আছে আজকের ভিডিওর শেষ অঙ্কটা আমরা দেখবো ঠিক আছে দেখো লেখো এখানে লিখবা যে অনুপাত অনুপাত সমান সমান লিখব ঠিক আছে অনুপাত সমান সমান ষাট টাকা টু একশো টাকা ঠিক আছে এই টাকা টাকা বাদ যাবে ষাট ইস টু একশো এই শূন্য একটা শূন্য বাদ দিতে পারি তাহলে ছয় ইস্টু দশ এবার দুইটাকে দুই দি ভাগ যাই তিন দুবনে ছয় পাঁচ দুবনে দশ ঠিক আছে দুই দি ভাগ করছি দুইটা লিখলাম না তিন দুবনে ছয় না এই তিনটা লিখবো। পাঁচ দুবনে দশ না পাঁচটা লিখেছি ঠিক আছে এতটুকু হলো উত্তর আই থিঙ্ক তোমরা বুঝেছ যদি না বুঝো অন্যান্য অঙ্কগুলি দেখো ডেফিনেটলি বুঝতে পারবা ঠিক আছে তো আজকের টাটা